মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা এলাও, এটা কি হচ্ছে? প্লিজ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য, রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর 15 দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংঘটিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে। চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ। আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিল তাতে 60% কেন্দ্র দেয়, 40% আমরাও দিই। ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি 108,79,79,000, তার মধ্যে 81,82,00,000 টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল। অর্থাৎ কেন্দ্রের কাছে এখনও 26,97,97,00,000 টাকা বাকি আছে। কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে। 72% টাকার ইউসিও জমা পড়েছে, বাকি টাকার কাজ দ্রুতগতিতে চলছে। এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব। এবার আসি স্টেট শেয়ারে। নির্ভয়াতে রাজ্য 54,55,00,000 টাকা ইতিমধ্যেই দিয়েছে। এর মধ্যে 66% টাকা খরচাও হয়ে গেছে। রাজ্য এক্ষেত্রে আরও 17,98,00,000 টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে। তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে, এটা ফ্যাক্ট, আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো, কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি অনেকদিন, দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও। তাছাড়াও আমরা একটা নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা এলাও, প্লিজ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য, রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি, স্কুলগুলোকেও বলেছি, ICDS সেন্টারগুলোকেও বলেছি, মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে। এবং মনে রাখবেন, এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি।
স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি, আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি। আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, মেয়েদের জয় হোক, নারী শক্তির জয় হোক, অপরাধীরা বিচার পাক, আর যে করে দোষীদের ফাঁসি হোক, এটা আমরা চাই।